নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের একটি সহজ সরল বশীকরণ টোটকা শিখিয়ে দেব। এই বশীকরণ করতে আপনাকে কোনো মন্ত্র জপ করতে হবে না বা কোনো কঠিন ক্রিয়া করতে হবে না। এই বশীকরণকে আমাদের তন্ত্র ভাষায় বলা হয় দ্রব্যগুণে বশীকরণ, অর্থাৎ এমন কিছু দ্রব্য থাকে সেগুলো দিয়ে সঠিক দিনক্ষণ মেনে যদি এই ক্রিয়া করা হয় তাহলে শক্তিশালী ফল দেবে। তো এই বশীকরণ আপনি কিভাবে নিজের বাড়িতেই সহজে করবেন, কোন দ্রব্য দিয়ে করতে হবে, কখন করবেন, সব কিছু আমি বলে দিচ্ছি, শুনুন। এই বশীকরণ কেন করবেন বা কার উদ্দেশ্যে প্রয়োগ করবেন সেটা আগে শুনুন। এই বশীকরণ করবেন যদি আপনার প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী আপনাকে ছেড়ে চলে গিয়েছে, কোনো কারণে আপনার সাথে সম্পর্ক ভেঙে ব্রেকআপ করে চলে গিয়েছে, তাহলে তাকে দ্রুত ফিরে পাবার জন্য এই কাজটি করবেন। সে আপনার কাছে একদিনের মধ্যেই চলে আসবে, মনে আজ প্রয়োগ করলে কালকেই সে হাজির, এই রকম দ্রুত ফলাফল। কিন্তু এই কাজটি আপনাকে সঠিকভাবে মনে বিশ্বাস নিয়ে করতে হবে, তবেই ফলাফল পাবেন, ভুলভাল প্রয়োগ করলে ফল পাবেন না। সেই জন্য আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই ভালোভাবে এই বশীকরণ টোটকা শিখতে পারবেন। এই কাজটি আপনি যে কোনো ধর্মের পুরুষ বা মহিলা হলেই করতে পারবেন। আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন, আপনি অনায়াসে প্রয়োগ করতে পারবেন। এই বশীকরণ করতে হবে যে কোনো বৃহস্পতিবার সকালের দিকে এবং অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরে কাজ করবেন। তবে এই কাজ করতে আপনাকে যেই দ্রব্যগুলি নিতে হবে সেগুলি হলো সাতটি চালের দানা, অর্থাৎ আপনি যেই চালে ভাত রেঁধে খান সেই চাল হলেই হবে, গুনে গুনে সাতটি চালের দানা নেবেন। এবং আপনাকে দোকান থেকে একটি হলুদ গুঁড়োর প্যাকেট কিনে নিতে হবে। মনে রাখবেন যে এই কাজটি একান্ত গোপনে করবেন। এবার একটি পাত্রে কিছুটা হলুদ গুঁড়ো জল দিয়ে গুলে নেবেন এবং সেই হলুদ গোলার মধ্যে সাতটি চালকে মাখিয়ে দেবেন। এরপর একটি অশ্বত্থ গাছের কাছে আপনাকে যেতে হবে। মনে রাখবেন পুরনো বড় অশ্বত্থ গাছ হলে খুবই ভালো হয়। তো সেই গাছের কাছে গিয়ে একটা করে হলুদ মাখানো চাল হাতে নেবে, যাকে বশীকরণ করবেন তার নাম একবার বলবে আর গাছের গোড়ায় দেবে। এভাবে সাতটি চাল একটা একটা করে গাছের গোড়ায় দেবে তার নাম বলে বলে। এই কাজ করে বাড়ি চলে আসবেন আর সেদিকে খেল লেগে যাবে, যে আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে সে আপনার স্বপ্ন দেখবে, তার মন আপনার জন্য কাঁদবে এবং পরের দিনই আপনার কাছে ছুটে আসবে, করে দেখুন একবার। কিন্তু এই কাজ গুরু অনুমতি নিয়ে করতে হবে, তার জন্য এই চ্যানেলের লিংক 50 জনকে শেয়ার করে কাজ করবেন, একটি লাইক সবাই দেবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। ধন্যবাদ।